ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। 2020 কারেন্ট অ্যাফেয়ার্স উইকের আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখব, ইন্ডিয়াস র্যাঙ্কস ইন ডিফারেন্ট ইন্ডেক্স, যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2019, গুড গভর্নেন্স ইন্ডেক্স 2019, এগুলো সবকটা আমরা আজকে দেখবো এই ভিডিওটাতে। এবং এই ইন্ডেক্স থেকে আমরা দেখেছি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। আমি প্রত্যেকটা ইন্ডেক্স যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সবকটা এখানে আলোচনা করেছি, এবং শেষকালে আমি এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস করার সুবিধা হয়। তো দেখো, প্রথম যেটা দেখবো আমরা, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2019। তো এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 136, আর প্রথম স্থানাধিকারী দেশ যেটা সেটা হচ্ছে নরওয়ে, তারপর রয়েছে সুইডেন, তারপরে ফিনল্যান্ড, মোট 180টা কান্ট্রির মধ্যে। এই ইন্ডেক্সটা রিলিজ কে করে? এটা করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019, এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 68, টোটাল কান্ট্রি 140, মানে 140টা। প্রথম স্থানাধিকারী দেশ হচ্ছে সিঙ্গাপুর। এই ইন্ডেক্সটা রিলিজ করে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF। নেক্সট যেটা দেখবো, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2019, এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক 77, টোটাল কান্ট্রি যতগুলো রয়েছে 190, প্রথম স্থানাধিকারী দেশ হচ্ছে নিউজিল্যান্ড, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ব্যাংক। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স 2019, ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 30, মানে 30, টোটাল কান্ট্রি 100টার মধ্যে 30 র্যাঙ্ক হচ্ছে ভারতের, প্রথম স্থানাধিকারী দেশ জাপান, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019, ইন্ডিয়াস র্যাঙ্ক 102, 102 হচ্ছে ভারতের র্যাঙ্ক 117টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ বেলারুস, ইন্ডেক্স রিলিজ বাই ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এরপর দেখব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019, ইন্ডিয়ার র্যাঙ্ক 129, 189টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ নরওয়ে, আর ইন্ডেক্স রিলিজ বাই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2020, ভারতের র্যাঙ্ক 9, 60টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ সুইডেন, ইন্ডেক্স রিলিজ বাই নিউ ক্লাইমেট ইনস্টিটিউট জার্মান ওয়াচ অ্যান্ড CAN। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020, ইন্ডিয়াস র্যাঙ্ক 5th, 60টার মধ্যে, ভারতের র্যাঙ্ক 5, প্রথম স্থানাধিকারী দেশ জাপান, ইন্ডেক্স স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং 2019, ভারতের র্যাঙ্ক 17, 100টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ USA, ইন্ডেক্স রিলিজ বাই স্টার্ট আপ ব্লিঙ্ক। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 76, 115টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ সুইডেন, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 34, টোটাল কান্ট্রি 140, 140টার মধ্যে 34 র্যাঙ্ক হচ্ছে ভারতের, প্রথম স্থানাধিকারী দেশ স্পেন, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 147, 157র মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ ডেনমার্ক, ইন্ডেক্স রিলিজ বাই অক্সফর্ম ইন্টারন্যাশনাল রিপোর্ট, দ্য UK বেসড চ্যারিটি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2019, ইন্ডিয়াস র্যাঙ্ক 141, 163টা দেশের মধ্যে, ভারতের র্যাঙ্ক 141, প্রথম স্থানাধিকারী দেশ আইসল্যান্ড, ইন্ডেক্স রিলিজ বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। নেক্সট যেটা দেখবো, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 52, 130টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ সুইজারল্যান্ড, ইন্ডেক্স রিলিজ বাই দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনস। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 177, 180টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ হচ্ছে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, ভারতের র্যাঙ্ক 140, টোটাল কান্ট্রি 156, 156টার মধ্যে 140 র্যাঙ্ক হচ্ছে ভারতের, প্রথম স্থানাধিকারী দেশ ফিনল্যান্ড, তারপরে ডেনমার্ক রয়েছে, ইন্ডেক্স রিলিজ বাই UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 136, 50টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ USA, ইন্ডেক্স রিলিজ বাই US চেম্বার্স অফ কমার্স। গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক হচ্ছে 141, 167টা দেশের মধ্যে, প্রথম স্থানাধিকারী দেশ নরওয়ে,
অন্তিম স্থানাধিকারী মানে একদম শেষকালে রয়েছে দক্ষিণ কোরিয়া, আর রিলিজড বাই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটস। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2019, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 70, 199টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 70। প্রথম স্থানাধিকারীদের সিঙ্গাপুর, ইন্ডেক্স রিলিজ বাই আটন ক্যাপিটাল। এরপর দেখব হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020, ভারতের র্যাঙ্ক 84, 199টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ জাপান, ইন্ডেক্স রিলিজ বাই হেনলি অ্যান্ড পার্টনার্স। ই কমার্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 73, 152টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ ডেনমার্ক, ইন্ডেক্স রিলিজ বাই ইউনাইটেড নেশন। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 112, 153টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ আইসল্যান্ড, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 115, 157টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ সিঙ্গাপুর, ইন্ডেক্স রিলিজ বাই ওয়ার্ল্ড ব্যাংক। এরপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক হচ্ছে 129, 189টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ নরওয়ে, ইন্ডেক্স রিলিজ বাই ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 82, টোটাল কান্ট্রি রয়েছে 140টার মধ্যে ভারতের র্যাঙ্ক 82, প্রথম স্থানাধিকারী দেশ ইউএসএ, ইন্ডেক্স রিলিজ বাই চ্যারিটিজ এইড ফাউন্ডেশন সিএএফ। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 78, 180টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ ডেনমার্ক, ইন্ডেক্স রিলিজ বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। B2C ই কমার্স ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 73, 180টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ নেদারল্যান্ড, ইন্ডেক্স রিলিজ বাই অর্গানাইজেশন ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 57, 195টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ ইউনাইটেড স্টেট, আর ইন্ডেক্স রিলিজ বাই নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। ক্যান্সার প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2019, ভারতের র্যাঙ্ক 19, 28টা দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ অস্ট্রেলিয়া, ইন্ডেক্স রিলিজ বাই ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। গুড গভর্নেন্স ইন্ডেক্স 2019, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? আমরা কিছু প্রশ্ন এবার দেখে নেব, এগুলো আমি অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। আমি প্রত্যেক দিন 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আপলোড করি, তোমরা ওগুলোতে দেখে থাকবে। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এগুলো অলরেডি আলোচনা করা আছে। তো আমরা এখানে একবার প্র্যাকটিস করে নেব, দেখব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। গুড গভর্নেন্স ইন্ডেক্স 2019, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো এক্ষেত্রে বন্ধুরা এটা তামিলনাড়ু হবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব কিউএস ইন্ডিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020, কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে? তো এক্ষেত্রে কোনটা হবে দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। নেক্সট দেখব গ্লোবাল ইউনিকর্ন লিস্ট 2019, ভারতের স্থান কত? দেখো এক্ষেত্রে কিন্তু অপশান বি থার্ড হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ফার্স্ট পজিশনে রয়েছে চায়না। নেক্সট দেখব ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2019, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কোনটা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার? এটা নীতি আয়োগ বার করে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কর্ণাটক, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স 2019, প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তো এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট অ্যান্সার আমাদের? কেরালা, অপশান বি। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2019, ভারতের স্থান কত? 102, অপশান সি। নেক্সট দেখব গ্লোবাল প্রসপারিটি ইন্ডেক্স 2019, কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? জুরিক, অপশান এ। নেক্সট দেখব চাইল্ড ওয়েলবিং ইন্ডেক্স 2019, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? যেটা IFMR লিড মানে লেড হচ্ছে রিলিজ করে যে ইন্ডেক্সটা, তো এক্ষেত্রে আমাদের কেরালা, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সেফ সিটিস ইন্ডেক্স 2019, কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? তো এক্ষেত্রে বন্ধুরা টোকিও, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সেফ সিটিস ইন্ডেক্স 2019, 45তম স্থানে আছে মুম্বাই, 52তম স্থানে আছে নিউ দিল্লি শহর, ইন্ডেক্স রিলিজড বাই দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স 2.0, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা বন্ধুরা হয়ে যাবে গুজরাট রাইট অ্যান্সার, এটাও নীতি আয়োগ কিন্তু রিলিজ করে। স্টেট রুপটপ সোলার অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স 2019, ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
তো এক্ষেত্রে আমাদের কর্ণাটক অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2019-এ ভারতের স্থান কত, তো এক্ষেত্রে বন্ধুরা অপশন এ 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রথম স্থানে আছে ইউনাইটেড স্টেট, ইন্ডেক্স রিলিজড বাই লোই ইনস্টিটিউট। এরপরে দেখবো নীতি আয়োগ AMFFRI ইন্ডেক্স 2019 কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, তো দেখো এক্ষেত্রে মহারাষ্ট্র অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো হেলথ ইন্ডেক্স অফ ইন্ডিয়া মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, ইন্ডেক্স রিলিজ বাই নীতি আয়োগ, এটাও নীতি আয়োগ কিন্তু আমাদের রিলিজ করে, তো দেখো এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কেরালা হয়ে যাবে রাইট অ্যান্সার। ইস রিফর্ম ইন্ডেক্স কোন ব্যাঙ্ক প্রথম স্থান অধিকার করেছে ইস রিফর্ম ইন্ডেক্সে, তো এক্ষেত্রে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সো এগুলো ছিল গুরুত্বপূর্ণ ইন্ডেক্স নিয়ে প্রশ্ন, ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নাও, আর একদম উপরের অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও যাতে নেক্সট ভিডিওগুলো সবকটা নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়। ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে কথা হবে।